সহযোদ্ধা সভাপতি জামালপুর জেলা পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর নবী হাবিব ভাই উপস্থিত এই ফারিয়ার সুযোগ্য সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সবুজ চৌধুরী সফর সঙ্গী হিসেবে আগত বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন খান ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক সুদীপ্ত শাহিন ভাই সফর সঙ্গী হিসেবে আগত কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সদস্য ময়মনসিংহ গফরগাঁও উপজেলার সম্মানিত সভাপতি ইয়াজুল হাসান লিটন মুক্তাগাছা উপজেলা ফারিয়ার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ এই জামালপুরের কর্মরত ফারিয়ার নেতৃবৃন্দ ঔষধ কোম্পানির প্রতিনিধি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আজকে আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম এই জামালপুরের মাটিতে ফার্মা সেক্টরে যারা কর্মরত আছেন আপনারা কতটা সুসংগঠিত আমি দেখেছি আজকে আপনাদের ভিজিট রয়েছে সেটা বাদ দিয়েও আপনাদের অধিকারের জন্য আজকে আপনারা রাস্তায় নেমে এসেছেন আপনাদের সেই ইস্পাত কোটি লক্ষ্যকে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমাদের আমাদের ন্যায্য অধিকার যেটা শ্রম আইনে সুরক্ষিত আছে কিন্তু মালিক পক্ষের সেই কারসাজির মাধ্যমে বাস্তবায়ন নেই সেই জন্য যেন আমাদের চাকরির একটি সুনির্দিষ্ট নীতিমালা করে দিয়ে আইনের সঠিক বাস্তবায়ন যদি হয় তাহলে ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ রাষ্ট্রে ভালো অবস্থায় থাকতে পারবে সেজন্যই আমরা রাস্তায় নেমে এসেছি কারণ আমাদের মালিক পক্ষ তারা কিন্তু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিত্ব তারা অত্যন্ত সুসংগঠিত তারা আমাদের 2,50,000 প্রতিনিধিকে বিভিন্নভাবে তারা শোষণ করছে সেই শোষণ বঞ্চনার বিরুদ্ধে আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেই অধিকারের জন্য আমরা যখন নেমে এসেছি তখন দ্বিধাহীন চিত্তে দ্বন্দ্বহীন কণ্ঠে আমি কেন্দ্রীয় সংসদের প্যানেল সেক্রেটারি আজকে ঘোষণা করছি না বিয়াদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে লাগাতারভাবে আমাদের আগামী দিনে আমাদের সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেই মালিক পক্ষের বিরুদ্ধে কোনো কর্মসূচি নেই আমাদের কর্মসূচি আমাদের ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচি সেই কর্মসূচি যেহেতু মাইকের ব্যবস্থা নাই আমার কণ্ঠ হয়তো যাচ্ছে না আরেকদিন আমরা বক্তৃতা করার জন্য আসবো আপনাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি আমাদের সবার অধিকার নিয়ে আমরা কাজ করছি এবং পরিষ্কার বলছি আমাদের কোনো সহিংস কর্মসূচি নেই আমাদের কোনো ধ্বংসাত্মক কর্মসূচি নেই আমাদের অধিকারের জন্য আপনাদের সবার শতভাগ অংশগ্রহণ কামনা করে আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ বক্তব্য লম্বা সময় দিলে মাইকের প্রয়োজন সেটা যদি এই মুহূর্তে নেই তাই বক্তব্য সংক্ষিপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে আসসালামু আলাইকুম Thank you.